চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণায় নামেন প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে জয়ী হতে জনগণের পাশে থাকা নানা প্রতিশ্রুতিও দেন তারা। তবে করোনার কারণে নির্বাচন স্থগিত হওয়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে রয়েছে বেশিরভাগ প্রার্থী। এতে হতাশ নগরবাসী। সিটি কর্পোরেশন প্রার্থীরা আমাদের কোনো কাছে নেই আর আমরা ওদেরকে কোনো কিছুর মধ্যে পাইও না। নির্বাচনের সময় তারা ঘরে ঘরে যায়, আমাদের পাশে দাঁড়ায়, কিন্তু এখন কোনো কেউ দেখি নেই আমরা। এবার সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র আজম নাসিরউদ্দিন। তবে করোনার ভয়াবহতার মধ্যেও রাত দিন মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ সহ নানা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। কোনো কিছু পাওয়ার অভিপ্রায় বা লক্ষ্য নিয়ে কিন্তু এই কাজটি করছি না। সরকারের যে দায়িত্ব এটা পালন করার পাশাপাশি ব্যক্তিগতভাবে যতটুকু করার সুযোগ আছে আমি সর্বোচ্চ করার চেষ্টা করেছি। যদিও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর দাবি, করোনা পরিস্থিতিতে জনগণের সাথেই কাজ করছেন তিনি। আমি এমন কোনো দিন নাই কোনো পাড়ায় মহল্লায় ওয়ার্ডে বিভিন্ন অবস্থানে রাত ১২টার পরে আমি গাড়ি নিয়ে বের হই, সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী, তৈরি খাদ্য সামগ্রী আমি তুলে দিই। পেশায় চিকিৎসক হওয়ায় জনগণকে চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দিচ্ছেন বলেও দাবি বিএনপির মেয়র প্রার্থীর। এই মহামারী যেহেতু একটা রোগ, অনেক সময় আমাদের কাছে যাওয়ার অনেক সময় সুযোগ থাকে না, কাছে না গিয়ে অনেক সময় আমরা আমাদের কার্যক্রম যেটা আছে সেটা আমরা চালিয়ে যাচ্ছি। তবে প্রধান দুই প্রার্থীর এই তৎপরতা যথেষ্ট নয় দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। এই যে দুর্যোগের সময় দুর্দিনে মানুষের পাশে ছিলেন না, ভবিষ্যতে তারা কোন চেহারায় কিভাবে নাগরিকদের সামনে আসবেন, প্রশ্নেরই বা জবাব কি দেবেন, সেটাই হচ্ছে ভাবার বিষয়। কর্মহীন অসহায় দুস্থদের দলমত নির্বিশেষে সব দলের রাজনৈতিক নেতাদেরই সহযোগিতা করার প্রয়োজন বলে মনে করেন অনেকেই।